সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা মুসলিম ফারাইজের উপরে। তো মুসলিম ফারাইজের অংশগুলো আমাদের বিভিন্ন পর্বে বিভক্ত থাকবো। এটা আজকে আমাদের প্রথম পর্ব। আমাদের ধারাবাহিক এই মুসলিম ফারাইজের পর্বগুলো আপনারা দেখার মাধ্যমে ফারাইজের উপরে একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। তো আজকে প্রথম পর্বে এক নম্বরে হলো মুসলিম ফারাইজের সংজ্ঞা। ফারাইজটা কী? ফারাইজ বলা হয় কোনো ফারাইজের শাব্দিক অর্থ হইল ফারিদাতুন শব্দের বহুবচন। শাব্দিক অর্থ হইল ফরজকৃত, অবশ্যকরণীয়, অবশ্যই পালনীয় ইত্যাদি। পরিভাষায় ফারাইজ বলা হয় কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার যে সম্পত্তিগুলো আছে এটা তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের যে নীতিমালা তাকে ফারাইজ বলে। তো ফারাইজের গুরুত্ব প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামুল ফারাইজা ওয়াল কোরআন ওয়াআল্লামুন নাস ফা ইন্নী মাকবুজুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, তোমরা ফারাইজ শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো এবং অন্যান্য মানুষদেরকে শিক্ষা দাও, এই জন্য যে কেননা কিছুদিন পরে আমি থাকব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে এরকম বলছেন, তাআল্লামুল ফারাইজা ওয়াআল্লামুহান নাস ফা ইন্নাহু নিসফুল ইলম। তোমরা ফারাইজ শিক্ষা করো এবং শিক্ষা দাও, এই জন্য যে কেননা এটা জগতে যত প্রকার এলেম জ্ঞান বিজ্ঞান আছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের অর্ধেক অংশ। তো এই জন্য ফারাইজ শিক্ষা করা, ফারাইজের জ্ঞান থাকা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। তো ফারাইজের সংজ্ঞা আমরা শুনলাম। ফারাইজের শাব্দিক অর্থ হইল ফারিদাতুন শব্দের বহুবচন, আবিধানিক অর্থ হলো ফরজকৃত, অবশ্য পালনীয়, অবশ্য করণীয়। পরিভাষায় ফারাজ বলা হয় কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার যে সম্পত্তিগুলো আছে এগুলো তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের যে নীতিমালা এটাকে ফারাজ বলে। তো কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসদের উপরে মৌলিকভাবে কতগুলো হক বা অধিকার আছে। এক নম্বর হলো যেই ব্যক্তি মারা গেছে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। দুই নম্বর হলো সে যদি কারো কাছে কোনো ঋণী থাকে, কর্জ থাকে, তার সম্পদ থেকে এই ঋণ বা কর্জগুলো পরিশোধ করে দেওয়া। বলে কর্জ পরিশোধ, ঋণ পরিশোধ করার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, কোনো প্রকার কার্পণ্যতা করা যাবে না। এই ক্ষেত্রে যদি তার সমস্ত সম্পদও শেষ হয়ে যায় তাও এরকম তার ঋণ কর্জগুলো পরিশোধ করে দেওয়ার এরকম চেষ্টা করতে হবে। তিন নম্বরে হলো সে যদি কারো জন্য কোনো ওসিয়ত করে থাকে তার সম্পদ থেকে সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ দিয়ে তার ওসিয়তটা পূরণ করা। মৃত ব্যক্তি যদি কোনো মসজিদ মাদ্রাসা অসহায় ব্যক্তি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কারো জন্য কোনো প্রকার যদি ওসিয়ত করে থাকে সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ দিয়ে ওসিয়ত পূরণ করা। যদি তিন ভাগের এক ভাগের ওসিয়ত বেশি ওসিয়ত করে থাকে তাহলে ওয়ারিসদের উপরে এটা ওয়াজেব না তার এই ওসিয়তটা পূরণ করা। অর্থাৎ ওয়ারিসগণ চাইলে এটা পূরণ করতে পারে, আর যদি পূরণ না করে তাহলে দেখা গেছে যে কোনো প্রকার অপরাধীর মধ্যে সাব্যস্ত হবে না। তবে তিন ভাগের এক ভাগ পর্যন্ত যখন ওসিয়ত করবে এবং এই ওসিয়তটা যখন পূরণ করবে না তখন ওয়ারিসরা অপরাধীর মধ্যে সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য মৃত ব্যক্তির তার সম্পদের উপরে হক বা অধিকার আছে সর্বোচ্চ তিন ভাগের এক ভাগের। তিন ভাগের এক ভাগ মৃত ব্যক্তি এরকম বিভিন্ন যেই কারণ নামে ওয়ারিসরা ব্যতীত যারা সম্পদ পাবে তাদের জন্য ওসিয়ত করা ঠিক না, ওসিয়ত করা যায় না। বাকি ওয়ারিস ব্যতীত অন্যান্য যেই কোনো মসজিদ মাদ্রাসা অসহায় ব্যক্তি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেই কোনো কারণ নামে এরকম ওসিয়ত করা যাবে। ওসিয়ত করার পরে অবশিষ্ট যেই সম্পদটা থাকবে এটা পবিত্র কোরআন শরীফ অনুসারে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। তো বন্টন প্রক্রিয়ায় কিছু সংখ্যক ওয়ারিস আছে যেটা এরা একবারে শুরুতেই প্রাথমিক স্টেজেই বাদ পড়ে যাবে। তন্মধ্যে এক নম্বর ওয়ারিসকে বলা, এক নম্বর ওয়ারিস হইল হত্যার কারণে। অর্থাৎ যেই ব্যক্তি, যেই ব্যক্তির সম্পদ বন্টন হইতেছে, যে সম্পদ পাওয়ার কথা, সে যদি কোনো কারণে যার সম্পদ বন্টন হইতেছে তাকে হত্যা করিয়া থাকে তাহলে এ আর সম্পদটা পাবে না। যেমন উদাহরণস্বরূপ পিতার সম্পদ সব সময় ছেলেরা পায়। একটা ছেলের এতই দুর্ভাগ্য যে কোনো কারণে সে পিতাকেই হত্যা করে বসছে। তো এখন এই ছেলে শুরুতেই বাদ পড়ে যাবে, সে আর এরকম সম্পদটা পাবে না। দুই নম্বরে হলো
ধর্মের ভিন্নতার কারণে বাপ মুসলিম ধর্মে, আল্লাহ না করুক ছেলে অন্য কোন ধর্মে চলে গেছে বলে এই ছেলে সম্পদ থেকে সরাসরি বঞ্চিত হয়ে যাবে, এ আর সম্পদ এরকম পাবে না। তিন নম্বরে বলছে রাষ্ট্রের ভিন্নতার কারণে আপনি এমন দেশের সম্পদের মালিক হইতে চাইতেছেন যেই দেশে আপনার নাগরিকত্ব নাই। উদাহরণস্বরূপ আমরা বলি যে অনেক সময় দেখেন আমাদের দেশ থেকে অনেক লোক লন্ডন, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় এবং ওখানে বাড়ি গাড়ি অনেক পরিমাণে সম্পদও অনেক সময় এরকম করে ফেলে। সাপোজ ধরেন উনি মারা যাওয়ার পরে উনার ওয়ারিশ হিসাবে উনার বাইরা হলেও উনার ওয়ারিশ, উনার ভাই উনার ওয়ারিশ, কিন্তু উনার বাইরা তো আমেরিকা যাইতেও পারে নাই বা ওই দেশের নাগরিকত্ব নাই, লন্ডনে ব্রিটেনে ওরা যায় নাই, ওখানে ওদের নাগরিকত্ব নাই, এই জন্য ওই দেশের সম্পদগুলো এরা ভোগ করতে পারবে না। এটা রাষ্ট্রীয়গত সমস্যার কারণে, এই জন্য দেখা গেছে যে এটা রাষ্ট্রীয়গত সমস্যার কারণে সম্পদ থেকে এরকম সরাসরি এরকম বঞ্চিত হওয়ার তৃতীয় নাম্বার যে কারণ সেটা হলো রাষ্ট্রের ভিন্নতা। সরাসরি বঞ্চিত হওয়ার পরে এরপরে যারা থাকলো এরা হলো মৃত ব্যক্তির ওয়ারিশ। তো মুসলিম ফারাইজে ওয়ারিশ হইলো তিন প্রকার। এক নাম্বার ওয়ারিশকে বলে জাবিল ফুরুজ। কাকে বলে? বলছে যেই ওয়ারিশের অংশটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এবং তাদের অংশ নির্ধারণ করে দেওয়া আছে এদেরকে জাবিল ফুরুজ বলে। যেই ওয়ারিশের অংশটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এবং তাদের অংশ নির্ধারণ করে দেওয়া আছে এদেরকে জাবিল ফুরুজ বলে। যেমন উদাহরণস্বরূপ বলি যে কোনো পুরুষ লোক মারা গেলে তার স্ত্রীরা কিভাবে সম্পদ পাবে? যেই পুরুষ লোক মারা গেছে বলছে ওই পুরুষের যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ, আর যদি সন্তান না থাকে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ। অর্থাৎ স্ত্রী স্বামীর সম্পদ পাওয়ার ক্ষেত্রে একেবারে সিলেক্টেড, হয় চার ভাগের এক ভাগ পাবে অথবা আট ভাগের এক ভাগ পাবে। কেননা পবিত্র কোরআনে স্ত্রীর অংশটাকে এইভাবে বলা হয়েছে ওয়ালা হুন্নার রুবু মিম্মা তারাকতুম ইনলাম ইয়াকুল্লাকুম ওয়ালাদুন ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালা হুন্নার সুমুনু মিম্মা তারাকতুম। অর্থাৎ স্ত্রীগণ সম্পদ পাওয়ার ক্ষেত্রে দুই অবস্থা, যেই পুরুষ লোকটা মারা গেছে তার যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ, সন্তান না থাকলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ। এই জন্য এইভাবে স্পষ্টভাবে কোরআনে পাকের মধ্যে স্ত্রীর অংশটা আসায় স্ত্রীকে বলা হয় জাবিল ফুরুজ, স্ত্রীকে বলা হয় জাবিল ফুরুজ। এরকম জাবিল ফুরুজের সদস্য সংখ্যা মোট ১২ জন, তন্মধ্যে চারজন হইল পুরুষ আর আটজন হইল মহিলা, যেটার আলোচনা একটু পরে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ করব। দুই নাম্বার ওয়ারিশের নাম হইল আসাবা। আসাবা কথার অর্থ হইল অবশিষ্ট অংশভোগী, অবশিষ্ট অংশের অধিকারী, অবশিষ্ট সম্পদের মালিক। অর্থাৎ জাবিল ফুরুজ তার নির্ধারিত অংশ নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট সম্পদের যে মালিক হয় তাদেরকে আসাবা বলে। আসাবাদের সাথে মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক রয়েছে, যেমন ফিতা দাদা ছেলে নাতি, আসাবারা অবশিষ্ট সমস্ত সম্পদ নিয়ে যায়। আসাবাদের নিকটতম আসাবার দ্বারা দূরবর্তী আসাবা বাতিল হয়ে যায়, যেটা আসাবার অংশে আসলে ইনশাআল্লাহ বিস্তারিত আমরা এরকম আলোচনা করে দেব। যেমন আসাবার উদাহরণস্বরূপ আমি বলি একটা পুরুষ লোক মারা গেছে, মারা যাওয়ার পরে তার স্ত্রী আছে এবং একটা ছেলে আছে, স্ত্রী আছে এবং একটা ছেলে আছে, ছেলে থাকার কারণে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ এবং বাকি আট ভাগের সাত ভাগ এখানে ছেলেটা পেয়ে যাবে। ছেলেটা যে সম্পদটা পাইছে আট ভাগের সাত ভাগ, এটা আগে থেকে সিলেক্টেড করা ছিল না, বরং স্ত্রীর অংশটা দেওয়ার পরে নির্ধারিত হয়েছে। এই জন্য ছেলেটাকে বলে আসাবা, অবশিষ্ট অংশভোগী, অবশিষ্ট অংশের অধিকারী বা দ্বিতীয় শ্রেণীর ওয়ারিশ। তিন নাম্বার ওয়ারিশকে বলা হয় জাবিল আরহাম বা দূরবর্তী ওয়ারিশ বা জ্ঞাতিগণ বা তৃতীয় শ্রেণীর ওয়ারিশ। বলছে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার জাবিল ফুরুজও কেউ নাই এবং আসাবাও কেউ নাই, তখন দূরবর্তী সম্পর্কের ওয়ারিশগণ কখনো কখনো সম্পদের মালিক হয়। এদের সাথে মৃত ব্যক্তির কোনো রক্তের সম্পর্ক নাই, শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক আছে, যেমন নানা, মামা, খালু ইত্যাদি।
যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার জাবিল ফুরুজ অংশ কাউকে পাওয়া যাবে না, আসাবার অংশ কেউ থাকবে না, তখন এই দূরবর্তী সম্পর্কের লোকজন কখনো কখনো সম্পদের মালিক হবে। এদের সাথে মৃত ব্যক্তির কোনো রক্তের সম্পর্ক নেই, শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক আছে। এদেরকে জাবিল আরহাম বলে বা তৃতীয় শ্রেণীর ওয়ারিস বলে বা জ্ঞাতিগণ বলে। তাহলে মুসলিম ফরায়েজের আমাদের প্রথম পর্বটা আজকে এই পর্যন্ত থাকবে। এখানে আমরা যেই জিনিসটা শিখতে পারছি সেই জিনিসটা একটু ধারাবাহিকভাবে ধরে রাখবেন। এক নম্বরে ফরায়েজ কাকে বলে আমরা এই কথাটা শিখলাম। এরপরে মৃত ব্যক্তির যে তার ওয়ারিসদের উপরে মৌলিকভাবে কতগুলো হক বা অধিকার আছে, ওই সাইটটা হক বা অধিকার সম্পর্কে আমরা এরকম জানতে পারলাম। এরপরে সম্পদ থেকে সরাসরি বঞ্চিত হওয়ার তিনটা কারণ আমরা জানতে পারলাম। এরপরে যারা মৃত ব্যক্তির সম্পদ পায় তাদেরকে ওয়ারিস বলে। মুসলিম ফরায়েজে ওয়ারিসদের তিন প্রকার, ওই তিন প্রকারের নাম এবং কাকে বলে এটা আমরা জানতে পারলাম। তাহলে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী মুসলিম ফরায়েজের জ্ঞান পরিপূর্ণভাবে আসার জন্য পরবর্তী ভিডিওগুলো, ধারাবাহিক ভিডিওগুলো এরকম দেখতে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।